আজকে রেসিপি হলো মানকচু বাটা। তো আমার বাপের বাড়ি হলো বাঙাল আর আমার শ্বশুর বাড়ি হলো খটি, তা বলে কি কচু বাটা খাবো না তা কখনো হয়? আমি নিজেও খাই, প্লাস এই বাড়ির সবাইকে এখন খাওয়া শিখিয়ে দিয়েছি। তো আজকে বাড়ির সবার জন্যই বানাবো মানকচু বাটা। প্রথমে আমি মানকচুটাকে ভালো করে কেটে নেব। তো ভালো করে ছোকলাটা ছাড়াতে হবে, নলে গলা ধরতে পারে, তো বেশি করেই ছোকলাটা ছাড়াতে হবে। তারপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আর তোমরা এটা যদি মনে করো যে এটা শিলে বাড়বে, তো তাহলে তোমরা ঘষে নিয়ে তারপরে শিলে বাটতে পারো। তো যেহেতু আমার হাতে কম সময়ের মধ্যে আমি এটা করব, তো তাই জন্য আমি মিক্সিতেই করব। আর এখানে আমি নারকেলের ছোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি, নারকেলটাও পেস্ট করব। আর এখানে সর্ষে নিয়েছি, এখানে রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এক এক করে সব পেস্ট করে নিই। তো এখানে আমি কচুগুলোকে সবগুলোকে পিস পিস করে নিয়ে পেস্টগুলো করে নিই। তো এখানে আমার কচু সব পেস্ট করা হয়ে গেছে। তো এরপরে আমি নারকেলটাকে আর কি পেস্ট করব। তো এখানে আমি নারকেলটাকে পুরো পেস্ট করে নিয়েছি, কোড়ানোর মতনই লাগছে। তো তোমরা যদি মনে করো তো তোমরা ঘষে নিতে পারো, আর বা কুড়িয়েও নিতে পারো, নারকেলটাকে কুড়িয়ে নিতে পারো, কচুটাকে ঘষে নিতে পারো। আর এখানে আমি সর্ষে লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি এইবারে কচু পুরো যে কচুটাকে আমি মিক্সিতে পেস্ট করলাম, এটার পুরো রসটাকে আর কি, যে না মানে কচুর যে দুধটা বেরোয় সেটাকে আমি পুরো নিগড়ে নেব, নলে গলা ধরতে পারে। তো পুরোটাই আমার দেখতেই পাচ্ছ, পুরো আমি আর কি রস পুরো নিগড়ে নিয়ে নিয়েছি। তো এরপরেই আমি নেক্সট স্টেপে চলে যাব। তো এরপরে আমি এক এক করে এর মধ্যে নারকেল কোড়া দেব। এরপরে আমি পুরো সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করেছিলাম এইটা দেবো, পুরোটা দেবো না, তাহলে কেন অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছে ঝাল হতে পারে, তো পরে লাগলে আমি বুঝে দেবো। আর মেন যেটা হলো বেশি করে কাঁচা সর্ষের তেল দিতে হবে। এরপরে আমি পরিমাণ মতো নুন দেবো, যে যেরকম করবে সেই অনুযায়ী পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে। তো এরপরে আমি ভালো করে হাতের সাহায্যে পুরো মেখে নেব, ভালো করে মাখতে হবে, ঠিক আছে, যাতে নুন মানে সর্ষের পেস্টটা আর পুরো নারকেল কোড়াটা সব যেন ভালো করে মিক্সটা হয়। তো এইভাবেই পুরো মেখে নিতে হবে। মেখে নিলেই রেডি মানকচু বাটা। তো আমার মানকচু বাটা পুরো রেডি। তো এইবারে তোমরা গরম গরম ভাত দিয়ে খাবে মানকচু বাটা, জাস্ট দারুণ লাগবে, বিশ্বাস করো, এক ফোঁটা গলা ধরবে না, পুরো দারুণ দারুণ হয়েছিল যাকে বলে, খুব খুব সুন্দর। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি অবশ্যই প্রেস করো।